নিউজ ভ্যানগার্ডের তাজা রোমহর্ষকর খবর ও সর্বশেষ আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। ফুটবল মাঠে নিয়মের জন্য রেফারিরাই শেষ কথা, এটা শুধুমাত্র ত্রিপুরার জন্য নয়, কিন্তু গোটা বিশ্বেই একই নিয়ম চালু, কিন্তু ত্রিপুরাতেই হয়তো ব্রাত্যের তালিকায় রয়ে গেছেন এখনও রেফারিরাই। মাঠে দুদলের মধ্যে একদল জিতে আরেক দল হারে, এটাই স্বাভাবিক। যে দল জিতে তাদের সেদিন রেফারি নিয়ে কোনো কথাই থাকে না, আর যে দল হারে সেই দলেরই সেদিন টার্গেট হয়ে যায় রেফারিরা। রেফারি ঠিকভাবে বাঁশি বাজায়নি, এই বুলিতেই গোটা মাঠ কাঁপিয়ে তোলেন পরাজিত দলরা। এর সঙ্গে তো রেফারিদের বাড়তি পাওনা থাকে অশ্লীল ভাষার গালিগালাজ। এরপরও রেফারিরা ম্যাচ চালিয়ে যান, তবে বিগত দিনে যা হয়নি লিগে এগিয়ে চলো সংঘ বনাম টাউন ক্লাবের ম্যাচে এটাও হয়ে গেল মাঠে। টাউন ক্লাবের ম্যানেজার রেফারির সিদ্ধান্তে সন্তুষ্ট হতে না পেরে মাঠের মধ্যে হামলে পড়লেন রেফারির উপর, যেই দৃশ্যটা সবাই দেখল সেদিন, থেমে যায় ম্যাচ। অসমাপ্ত এই ম্যাচকে নিয়েই শনিবার লীগ কমিটি বৈঠকে বসেন, দীর্ঘক্ষণ চলে এই বৈঠক। বৈঠকে সেদিনের ম্যাচের রেফারি রক্তিম সাহাকে শোকজ করা হয়, যুক্তি রেফারি নাকি পেনাল্টি দেখবার পর সেই ফুটবলারকে কোনো কার্ড কেন দেখায়নি, এর জন্যই তাকে শোকজ। পাশাপাশি এই ম্যাচে এগিয়ে চলো সংঘকে 3 পয়েন্ট ও 2 গোল দেওয়া হয়, পাশাপাশি টাউন ক্লাবকে পরবর্তী ম্যাচেও বিপক্ষের কাছে 3 পয়েন্ট ও 2 গোল হজমের শাস্তি দেওয়া হয়। এই নিয়ে টিএফ এর যুগ্ম সচিব পার্থ সারথী গুপ্ত বলেন, আর্টিকেল 14 এ 3 পয়েন্ট এগিয়ে চলো সংঘ 5 পয়েন্ট আর 2 গোল পাইবে, নেক্সট ম্যাচ যেটা আছে নেক্সট ম্যাচ হলো ইয়েলো প্লাস টাউন ক্লাবে খেলা করবে, তারা 3 পয়েন্ট এবং অ্যাজ পার রুল 14 অ্যাজ পার স্টেশন অফ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, টাউন ক্লাবে যে নেক্সট ম্যাচটা খেলা করবে ফিউচারে কিন্তু অবাক করার মতো বিষয় হলো সেদিনের ম্যাচে যিনি রেফারি রক্তিম সাহার উপর হামলা চালালেন তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপই নিল না লীগ কমিটি। লীগ কমিটির যুক্তি, রেফারি সেদিনই তো টাউন ক্লাবের ম্যানেজারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন, এটাই তো শাস্তি হয়ে গেছে তার। কি দারুণ যুক্তি দিলেন লীগ কমিটি, এখন তো বাকিদের আরও সুবিধে হয়ে গেল রেফারিদের উপর যে কোনো বিষয় নিয়ে হামলে পড়তে, কেননা রেফারিকে মারধর করলে তো মাঠেই লাল কার্ড দেখে নেবেন তারা, এছাড়া তো আর কিছুই হবে না। তবে লীগ কমিটি কি একবারও ভেবে দেখেছে এইভাবে রেফারিকে শোকজ করাটা কি যুক্তিযুক্ত হলো কি না? রেফারিকে শোকজ করা হলো বেশ ভালো কথা, সঙ্গে যিনি রেফারিকে সবার সামনে মাঠের মধ্যে মারলেন তাকে কোনো শাস্তি কেন দেওয়া হলো না? লীগ কমিটি তো পারত তাকে অন্তত শোকজ করতে, কিন্তু এই ধরনের কোনো পদক্ষেপই নেয়নি লীগ কমিটি। মাঠে সেদিন যিনি রেফারির উপর হামলে পড়েছিলেন তিনি কিন্তু টিএফ এর গভর্নিং বডির একজন নামী সদস্য, সঙ্গে এই মুহূর্তে ওনার বড় ভাই রয়েছেন টিএফ এর সভাপতি পদে। তাহলে কি তিনি বেঁচে গেলেন বড় ভাই সভাপতি বলে, না এর পেছনে রয়ে গেছে অন্য কোনো খেলা? প্রশ্ন ফুটবল প্রেমীদের, এইভাবে কি রাজ্য ফুটবল এগোতে পারবে আগামী দিনে? বিষয়টা নিয়ে চিন্তিত ফুটবল মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।